স্যার আজকের এই এই মাদারীপুর এই অঞ্চল থেকে সাধারণ মানুষের কতটা আপনি ছাড়া পেয়েছেন? আমরা যেটা ছাড়া পেয়েছি আপনি ক্যামেরা ঘোরালে চারিদিকে সেটা জানতেই পারবেন। টোটাল মালতীপুর সহ বসিরহাট কেন্দ্রটাই আমাদের দিকে তাকিয়ে আছে। এই দুর্নীতি এবং সাম্প্রদায়িক যেভাবে বিজেপি এবং তৃণমূল চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে গিয়ে বিকল্প একটাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবং সেই দিকেই মালতীপুর তথা বসিরহাট কেন্দ্রের টোটাল বাসিন্দাই আমাদের দিকে তাকিয়ে আছেন এবং আমাদেরকে আমরা আশাবাদী একটা সুযোগ করে দেবেন সবার পাশে দাঁড়ানোর। এবং এই দুর্নীতি এবং এই হারমাত বাহিনী আমরা বসিরহাট থেকে নিষ্পাত করে দেব, এই প্রতিজ্ঞা আমরা নিয়েছি। এবং প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুথে গিয়ে অধিকার গ্রহণ করবেন এবং সবাই ভোট দেবেন। 2024-এর পরে এমন কোনো ইলেকশন আসবে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে দেবেন না বসিরহাটের বুকে, যে কেউ তার অধিকার কেউ ধুমকি দিয়ে বাড়ি বসিয়ে রাখবে বা কিছু করবে, সবাই তার নিজের অধিকার বুথে গিয়ে দিতে পারবেন। একসঙ্গে মানুষ তারা বলছে যে আইএসএফ এর নাম নিশানা নাই, আইএসএফ হলো ভোট কাটুয়া, এমন একটা আমরা এই ইস্যুতে দেখতে পাচ্ছি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, যাদের স্বার্থ জড়িয়ে আছে রাজনীতিতে, আমরা স্বার্থ নিয়ে রাজনীতি করি না, আমরা মানুষের স্বার্থে রাজনীতি করি। যাদের স্বার্থ জড়িয়ে আছেন রাজনীতিতে, মানুষকে ব্যবহার করেন, 500 টাকা 1000 টাকা দিয়ে ব্যবহার করেন, প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে যারা গুন্ডা বাহিনী পুষছেন তারা তো এই ধরনের কথা বলবেনই, কারণ সত্যকে কেউ তুলে ধরতে চায় না, সবাই সত্যকে চাপা দিতে চায়। আর আমরা সত্যের জয় একদিন করব এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি এবং আমরা সেটা দেব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য, মানুষের সাথে এবং পাশে থাকার জন্য এসছে এবং থাকবে। আজকে এক জায়গায় পৌরসভা ছিল সকালে, সেখানে জানা গিয়েছে যে শাসকের পক্ষ থেকে যে কোনো মাধ্যমে একটা বাধা দেওয়া হয়েছে। আজকে এখানে এই পৌরসভায় তুমি কি বাধা দেখা দিয়েছে শাসকের পক্ষ থেকে বা যে কোনো মাধ্যমে? দেখুন, শাসনে আমাদের যেটা হয়েছে, আমাদের ছেলেদের হুমকানি ধুমকানি পুলিশ দিচ্ছেন। আমরা প্রথমবার থানায় গেছিলাম, আইসি ছিলেন না, মেজবাবুও ছিলেন না, যদি থাকতেন উত্তরটা নিয়েই আসতাম, আগামী দিন যেদিন থানায় ঢুকবো উত্তরটা নিয়েই ফিরবো। এবং আইএসএফকে কোনো দিন আটকে রাখা যায়নি, কোনো দিন রাখা যাবে না, কারণ আইএসএফ মানুষের স্বার্থে এসছে, মানুষের স্বার্থ কায়েম করার জন্য, মানুষকে অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আইএসএফকে যতদূর লড়াই দেওয়ার আইএসএফ দিয়ে যাবে। যতদিন না মানুষের অধিকার মানুষ ফিরে না পাবে, আইএসএফের লড়াই জারি আছে, জারি থাকবে। পুলিশ তো বর্তমানে, দেখুন আমি কারো বিরুদ্ধে বলছি না, কিন্তু পুলিশরা যেভাবে শাসক দলের হয়ে কাজ করছেন, পুলিশদের উদ্দেশ্যে একটা কথাই বলার, আপনি জনগণের, আপনারা জনগণের, জনগণের দিকে তাকান, কোনো রাজনৈতিক দলের আপনাদের হওয়া উচিত নয়। যদি আপনারা আপনাদের জায়গা থেকে স্ট্রিক্টলি জনগণের হয়ে কাজ না করেন, আমরা কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো জনগণের হয়ে কীভাবে কাজ করতে হয়। তার প্রতিবাদে আমাদের যতগুলোই, আমাদের যতগুলো স্টেপ নিতে হয় আমরা কিন্তু প্রয়োজনের বৃহত্তর আন্দোলনে নামবো, যদি প্রশাসন শাসক দলের হয়ে কাজ করেন, জনগণের হয়ে না করেন। স্যার আরেকটা বিষয় লাস্ট কোয়েশ্চেন, যে বসিরহাট লোকসভার মধ্যে কিন্তু সন্দেশখালী পড়ে, কিন্তু যেহেতু আপনি বসিরহাট লোকসভায় প্রার্থী হয়েছেন, কিন্তু সন্দেশখালীর বুকে আপনাকে কতটা মিডিয়ার সম্মুখে বা যে কোনো মাধ্যমে দেখা যাচ্ছে না, আপনি কি পরবর্তী সময়ে সামনে কি সন্দেশখালী কোথায় যাবেন? সন্দেশখালী তো আমাদের দুটো প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে, এবং শুধু ভোট নয়, আগামী দিনে যতটা দিন আসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সন্দেশখালী ছাড়াও বসিরহাটের যে যে কেন্দ্রগুলোতে সাধারণ মানুষ অধিকার ফিরে পাচ্ছেন না, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি থাকবে। সন্দেশখালী সহ প্রত্যেকটা এলাকায় শেখ শাহজাহানকে জন্ম দিয়েছেন তৃণমূল কংগ্রেস, সেই যাদেরকে জন্ম দিয়েছেন তাদের তিহার জেলে না পাঠাতে পারলেও তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে সরানোর ব্যবস্থা এসে করবে। সরো দাও।
ভোট দিন 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 ভোট দিন
ভাই প্রশ্ন করবে না ভাই, ¡Vamos! ¡Vamos!